আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব বাংলা সাহিত্য নিয়ে বাংলা সাহিত্যে একজন গুরুত্বপূর্ণ লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রায় অনেক সরকারি চাকরি নিয়োগ পরীক্ষাতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে প্রশ্ন এসেছে আজকের টিউটোরিয়ালটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে আঠারোশো সালের ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভাগবতী দেবী ঈশ্বরচন্দ্র সংস্কৃত কলেজে পড়াশোনা করেন বারো বছর সাত মাস ঈশ্বরচন্দ্রের পারিবারিক পদবী বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে তাকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র মৃত্যুবরণ করেন আঠারোশো একানব্বই সালের উনত্রিশ জুলাই কলকাতায় এখন আমি আপনাদেরকে বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি সংস্কৃত কলেজ থেকে আঠারোশো সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন ভারত সরকার কর্তৃক সিআইই উপাধি লাভ করেন বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন আঠারোশো সালে অক্টোবরে ঈশ্বরচন্দ্রের ঐকান্তিক প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয় ২৬ জুলাই আঠারোশো সালে তার পুত্র নারায়ণচন্দ্র বিধবা বিবাহ করেন আঠারোশো সালে আঠারোশো সালের ২৯ ডিসেম্বর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত পদে যোগদান করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আঠারোশো সালে ছয় এপ্রিল সংস্কৃত কলেজে যোগদান করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন বিদ্যাসাগরের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় কলকাতায় নারী শিক্ষা মন্দির বেথুন কলেজ এখন আমি আপনাদেরকে বলবো ঈশ্বরচন্দ্রের অনুবাদ গ্রন্থগুলো নিয়ে বেতাল পঞ্চবিংশতি বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি হিন্দি বেতাল পঁচিশির অনুবাদ এ গ্রন্থেই প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় শকুন্তলা কবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপাখ্যান ভাগের অনুবাদ শকুন্তলা সীতার বনবাস বাল্মীকির রামায়ণের উত্তরাকাণ্ড অবলম্বনে রচিত সীতার বনবাস ভ্রান্তিবিলাস শেক্সপিয়রের কমেডি অফ এরোডস এর অনুবাদ ভ্রান্তিবিলাস জীবন চরিত চেম্বার্সের বায়োগ্রাফিক্স অনুসরণে রচিত নীতিবোধ রবার্ট ও উইলিয়াম চেম্বার্সের মরাল ক্লাস বুক অবলম্বনে রচিত নীতিবোধ বাংলার ইতিহাস জন ক্লার্ক মার্শম্যানের আওয়ার লাইন্স অফ দি হিস্ট্রি অফ বেঙ্গাল ফর দি ইউজ অফ ইয়থ ইন ইন্ডিয়া গ্রন্থের শেষ অধ্যায়ের অনুবাদ বাংলার ইতিহাস বইটিতে নবাব সিরাজ রাজত্ব লাভের পর থেকে লর্ড বেন্টিং এর সময় পর্যন্ত ইতিহাস আছে মহাভারত ব্যাসদেব রচিত সংস্কৃত মহাভারত অবলম্বনে রচিত বাসুদেব চরিত্র ভাগবতের কৃষ্ণ কৃষ্ণলীলা থেকে এটি রচিত এখন আমি আপনাদেরকে বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ অথবা পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ নয় অর্থাৎ আপনাকে অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থগুলোর নাম জানতে হবে প্রথমেই প্রভাবতী সম্ভাষণ বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ ও শোকগাথা প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্রের বন্ধুর বালিকা কন্যা প্রভাবতীর মৃত্যুর শোকে রচনা করেন ব্যাকরণ কৌমুদি সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব শব্দমঞ্জুরি বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার নিষ্কৃতি লাভের প্রয়াস জীবনচরিত জীবনচরিত মৌলিক গ্রন্থটি মরণোত্তর প্রকাশিত বাল্য বিবাহের দোষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরেকটি মৌলিক গ্রন্থ এখন আপনাদেরকে আমি বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বিতর্কমূলক গ্রন্থ অথবা বেনামি রচনা এগুলো মৌলিক গ্রন্থ শুরুতেই অতি অল্প হইল কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লেখা আবার অতি অল্প হইল কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লেখা ব্রজবিলাস কবিকুল তিলকস্য কস্যচিত উপযুক্ত ভাইপো ছদ্মনামে লিখেছেন এতে তিনি তৎকালীন হিন্দু পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্ন বিধবা বিবাহের বিরুদ্ধে যেসব যুক্তি দিয়েছিলেন সেগুলি খণ্ডন করেছেন রত্ন পরীক্ষা উপযুক্ত ভাইপ সহচরস্য ছদ্মনামে লিখেছেন এতে তিনি বিধবা বিবাহের বিপক্ষে সংস্কৃত কলেজের তিনজন অধ্যাপক ভুবন মোহন বিদ্যারত্ন প্রশান্তচন্দ্র ন্যায়রত্ন এবং মধুসূদন স্মৃতিরত্নের যুক্তি খণ্ডন করেন বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী শোভা কস্যচিৎ তত্ত্বানে ছদ্মনামে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঠ্য বইও রচনা করেছেন তার পাঠ্য বইগুলো হচ্ছে বর্ণপরিচয় পাঠ বোধোদয় কথামালা আখ্যান মঞ্জুরি বর্ণপরিচয় বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে বোধোদয় ইংরেজি নানা গ্রন্থের অনুবাদ চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ অনুসরণে রচিত কথামালা পাঠ্যবইটি ইসপের কাহিনী ফেবলস গল্পের অনুবাদ অবলম্বনে রচিত আখান পাঠ্য বইটি বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তির জীবনের গৌরবদীপ্ত ঘটনা নিয়ে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাব্যের নাম পদ্ম সংগ্রহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আত্মজীবনী লিখেছেন তার আত্মজীবনীর নাম আত্মচরিত আঠারোশো একানব্বই সালে প্রকাশিত হয়েছিল আত্মচরিত বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী আত্মচরিত তার মৃত্যুর পর নারায়ণচন্দ্র বিদ্যারত্ন বিদ্যাসাগর চরিত নামে প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পাদিত পত্রিকা সর্বশুভকরি ও সোমপ্রকাশ সর্বশুভকরী সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য জানতে হবে আঠারোশো পঞ্চাশ সালে মদন মোহন তর্কালঙ্কারের সহযোগে সম্পাদিত পত্রিকা সর্বশুভ করি সোম প্রকাশ সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য জানতে হবে আঠারোশো আটান্ন সালে এই সাপ্তাহিক পত্রিকা প্রকাশে অবদান রাখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রস্তুতি নিতে থাকুন টিউটোরিয়ালগুলো বারবার দেখুন সেক্ষেত্রে আপনার পড়াগুলো মুখস্থ হয়ে যাবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম